চাঁদটা দেখুন, চাঁদটা দেখতে পাচ্ছেন কত বড়, পূর্ণিমা। বন্ধুরা আমরা আজকে এখন একটা সন্ধ্যাবেলা, দিনের বেলা নেমন্তন্ন ছিল যেতে পারিনি, এখন এই সন্ধ্যাবেলা যাচ্ছি। তাদের বাড়িতে কীর্তন ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল, কিন্তু কালকে কার্তিক পুজোর খাওয়া দাওয়া হয়েছে, আবার আজকে খাওয়া দাওয়া, ওই জন্য আজকে বাড়িতে আলিসেদ্ধ ভাত খেয়েছি। এখন যাচ্ছি মেয়ে আর আমি দুজনে কিছু গিফট, মানে ঠাকুরের জন্য কিছু, একটা বড় মোমবাতি নিয়েছি আর ওই মাছুর মাজার পাউডার পীতম্বরি ওই নিয়েছি। আর সেবারে দিয়েছিলাম আপনাদের, দেখিয়েছিলাম আর একটা বাসন দিয়েছিলাম, তেমনি না এবারে সবাই বাসন দিচ্ছে, আমি বাসন মাজার পাউডারটা দিই, ওর সুবিধা হবে না সেই জন্য। তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে, দেখতে থাকুন কোথায় যায়, পাড়ার মধ্যে এই দুটো তিনটে বাড়ির পরে। ও বাসন তোমার তো সব ধোয়া পাগলা হয়েও গেছে, ভালো বুঝলে হ্যালো বন্ধুরা, এখন বিকেলবেলা, আপনাদের সঙ্গে আমি সকাল থেকে সাক্ষাৎ করিনি, হ্যাঁ সকাল থেকে সাক্ষাৎ করার সময় পাইনি, ওই কালকে রাতে একটুখানি কথা বলেছি আর কথা বলার সময় পাইনি, আজকে সারা দিনে একবারও কথা বলার সময় পাইনি। এখন চলে এসেছি ছাদে, এই যে ছাদে সব ফুলের কাজ হচ্ছে, এই যে সব গাছ আনা হয়েছে, এই যে ছোটো ছোটো গাছ, এই গাছগুলো এখন বসা হবে, এই মাই গাঁদা ফুল গাছগুলো বসানো হয়ে গেছে। এই যে গাঁদা ফুল গাছগুলো দেখছেন কইটু কইটু, একদম একটু একটু বসাবে। আর মালির অবস্থা দেখবেন, মালি ছেঁড়া গেঞ্জি পরে আছে, আর এক ছোট মালিকে দেখবেন ও সব থেকে বড়, ওর বদমাইশি বুদ্ধি হয় দেখছেন, ওর বদমাইশি বুদ্ধি দেখুন, ও শুধু জল পেলে আর কিছু চায় না। লাউ গাছটা দেখুন, লাউ গাছে সেই ভাড়া করা হলো,
সবেদা গুলো আবার হয়েছে ছোট ছোট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা ফুটে গেছে, সন্ধে হয়ে গেছে, আবার তারাটা কোথায় চলে, এই যে একটা দুখানা তারা, দুটো তারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড পাঁচটা বারো, অ্যান্ড শীতকাল তো বেলা ছোট, ওই জন্য সব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। এই যে গাছে সব জল দেওয়া হয়ে গেছে, গাছও বসানো হয়ে গেছে টবের মধ্যে, এইসব বসানো গেছে, গাছে জল দিয়ে কিছুটা কম মেয়ে আর কর্তা মিলে পড়েছে, আর আমি আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি, দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখুন, আর বারে বারে বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন বারে বারে। Thank you.